হ্যালো ইব্রবন সালামু আলাইকুম দিস ইজ তারিক হাসান আমি প্রফেশনাল আইএলস ট্রেনার আই এ অলসো ওয়ান অফ দা কোফাউন্ডার্স অফ আইএলটিএস এল এনিওয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো আই রাইটিং মজুলে কী ধরনের কোয়েশ্চেন আসে এবং সেই সাথে শেখাবো হচ্ছে টাস্ক টুতে যে আমাদের এস লিখতে হয় সেখানে কী ধরনের এস এ লিখতে হয় সো লেটস গেট স্টার্টেড সো আমি টোটাল ক্লাসটা স্টেপ বাই স্টেপ আকারে দেখাবো সো দ্যাট আপনারা মিনিংফুলি কানেক্ট করতে পারেন এই লেকচারের সঙ্গে আরেকটা বিষয় বলে রাখা ভালো যে টোটাল এই রাইটিং মডিউলকে কাভার করার জন্য আম গোয়িং টু মেক থার্টি ফাইভ ভিডিওজ এই থার্টি ফাইভ ভিডিওসে টোটাল রাইটিং মডিউলকে কাভার করা হবে বোথ ফর অ্যাকাডেমিক অ্যান্ড জেনারেল ক্যান্ডিডেটস সো আপনারা চাইলে কিন্তু ইন্ডেক্সটা দেখে নিতে পারেন যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি ক্লাস ওয়ানে আমরা করবো হচ্ছে ইন্ট্রোডাকশন টু আইএলস রাইটিং কোয়েশ্চেন টাইপসগুলো দেখাবো আমি সেই সাথে দেখাবো হচ্ছে কী ধরনের এসে লিখতে হয় টাস্ক টুতে আর চাইলে আপনারা এগেন ইউ ক্যান সি দ্য ইন্ডেক্স আই মিন আমরা কী ধর কী কী ক্লাস কাভার করতে যাচ্ছি টোটাল কয়টা ক্লাস কাভার করতে যাচ্ছি সেটা দেখতে পারবেন দিস গিভ মি মোমেন্ট সো হিয়ার্স দি ইন্ডেক্স টোটাল থার্টি ফাইভ ক্লাসেস ক্লাস টু থ্রি ফোর কোন ক্লাসে কি করানো হবে সেটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন সো ভিডিওটা পজ করে আপনারা আই থিঙ্ক ইটস বেটার যে আপনি ভিডিওটা পজ করে একটু দেখে নেন যে কবে কোন কাজটা হবে বা কোন টপিকটা কাভার করা হবে আই বিলিভ টোটাল রাইটিং এ টোটাল একেবারে এ টু জেড কভার করা হবে এই পঁয়ত্রিশটি ভিডিও টিউটোরিয়ালসের মাধ্যমে আই উইল লিস্ট ট্রাই এনিওয়ে সো তাহলে আমরা মনে হয় স্টার্ট করতে পারি সো লেটস গেট স্টার্টেড সো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো হচ্ছে সো কি সেকেন্ড আমি প্রথমে আপনাদেরকে দেখাবো কোয়েশ্চেন টাইপস আই মিন আইটিএসের রাইটিং মজুলে কী ধরনের কোয়েশ্চেন থাকে আমরা অলরেডি জানি যে আইটিএসে টোটাল চারটা মডুল থাকে রাইট লিসনিং রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং সো আজকের ভিডিওতে আমার কাজ হচ্ছে আপনাদেরকে শেখানো রাইটিংয়ের কোয়েশ্চেন টাইপস এবং টাস্ক টু এসে টাইপস আই মিন কী ধরনের এসে আমাদেরকে লিখতে হতে পারে বল অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম স্টেপ বাই স্টেপ বইতে শেখাবো একেবারে শুরু থেকে কারণ অনেকেই আছেন যে আইটিসির সঙ্গে কমপ্লিটলি নিউ সো প্রথমেই আমরা জানি যে আমাদের রেজিস্ট্রেশন প্রসেস এগেন আমি কিন্তু কথা বলছি রাইটিং নিয়ে বাট আমি রেজিস্ট্রেশন থেকে শুরু করছি সো দ্যাট এভরি ওয়ান ক্যান কানেক্ট উইথ দ্য লেকচার সো প্রথমে আপনি রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করবেন ফ্রম ব্রিটিশ আর আইডিপি ওর আইডিপি বা ব্রিটিশ কাউন্সিল অথোরাইজড রেজিস্ট্রেশন সেন্টারগুলো থেকে এনিওয়ে স্টেপ টু স্টেপ টুতে আমাদের কাজ হচ্ছে টেস্টে মানে আজকে আমাদের পরীক্ষা জাস্ট লেটস আজকে আমাদের পরীক্ষা তো আমাদের শুরুতে আসবে হচ্ছে লিস্টিং আর পরীক্ষাটা নর্মালি শুরু হয় সাড়ে বারোটা থেকে একটার মাঝে জাস্ট আমাদের জেনে রাখা ভালো আর কি সো শুরু হবে লিস্টিং দিয়ে এরপর আসবে রিডিং এরপর ফাইনালি আসবে হচ্ছে রাইটিং সো রাইটিংটা সবার শেষে তা এখন আমরা কথা বলবো হচ্ছে রাইটিংয়ের কোয়েশ্চেন পেপারটা দেখতে কেমন রাইট সো বেশি করে যারা নতুন আছেন তাদের কিন্তু একটু ইচ্ছা হয় যে কোয়েশ্চেন পেপারসটা দেখতে কেমন হবে কেমন থাকবে অ্যান্সার স্ক্রিপ্টস সো আমি এটি এখন দেখাবো আপনাদের সো কোয়েশ্চেন পেপারটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক্স্যাক্টলি এরকমই থাকবে এটা আমি কেমব্রিজ থার্টিন বা টুয়েলভ থেকে নিয়েছি হয়তো সো আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে রাইটিং টাস্ক ওয়ান এটা হচ্ছে যারা অ্যাকাডেমিক প্রিপারেশন নিয়েছেন এর অ্যাকাডেমিক ভার্সন একটু বলে রাখা ভালো দেয় টু টাইপস অফ ফায়ালস টেস্ট সেটা হচ্ছে অ্যাকাডেমিক যারা বিদেশে পড়াশোনার প্ল্যান করছেন তাদের জন্য আইটা হচ্ছে জেনারেল যারা বিদেশে বিশেষ করে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ইমিগ্রেশনের প্ল্যান করছেন তাদের জন্য এনিওয়ে এটা হচ্ছে টাস্ক ওয়ান অ্যাকাডেমিক এখানে আমরা একটা বারোগ্রাফ দেখতে পাচ্ছি বারগ্রাফ ছাড়াও আরও পাঁচ ধরনের কিন্তু কোয়েশ্চেন থাকতে পারে পাইচার্ট মিক্সড গ্রাফ টেবল এনিওয়ে ওই ওই লেকচারগুলো আমি কাভার করবো আপনার যেটা ইন্ডেক্স আপনারা দেখতে পারবেন যে কবে কোন ক্লাসগুলো আসবে সো ইটস বেটার আপনি ইন্ডেক্স থেকে দেখে নেন কবে কোন ক্লাসটা কাভার করা হবে এনিওয়ে সো এটা গেল হচ্ছে টাস্ক ওয়ান অ্যাকাডেমিকদের জন্য এখন আমরা দেখব হচ্ছে টাস্ক ওয়ানে জিটি যারা জেনারেল ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য কি ধরনের কোয়েশ্চেন থাকবে তাদের জন্য থাকবে হচ্ছে একটা লেটার লিখতে হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে আমরা চাইলে কুইকলি পড়ে নিতে পারি ইনস্ট্রাকশনও দেওয়া আছে ইউ শুড স্পেন্ড about টোয়েন্টি মিনিটস অন দিস টাস্ক এনিওয়ে রাইটিং টাস্ক ওয়ান সো এই হচ্ছে কোয়েশ্চেন পার্কটা ডিউরিং আ রিসেন্ট প্লেন জার্নি ইউ স্যাট নেক্সট টু এ বিজনেসম্যান হু a chain অফ রেস

জেনারেলি শুধু লেটার রাইটিংয়ের উপর একটা এপিসোড বা একটা ভিডিও করা হয়েছে সম্ভবত সতেরো বা আঠারো নাম্বার আপনার শিওর বেটার হয় আপনার একটু ইংরেজ থেকে দেখে নিন ভিডিওটা পজ করে এনিওয়ে সো এটা হচ্ছে লেটার রাইটিং পার্ট চলে গেল যারা জিটি দিচ্ছেন তাদের জন্য এখন আমরা দেখব হচ্ছে রাইটিং টাস্ক টুতে কী ধরনের কোয়েশ্চেন থাকে সো টাস্ক টুতে বোথ অ্যাকাডেমিক এবং জেনারেল যারা দিচ্ছেন তাদের কী একই ধরনের কোয়েশ্চেন থাকবে সেখানে একটা এসে থাকবে সো আমরা স্ক্রিনে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি Quickly, you should spend about 40 minutes on this task. Write about the following topic. Some people believe that it is good to share as much information as possible in science, scientific research, business, and the academic world. Others believe that some information is too important or too valuable to be shared freely. Discuss both uh, these views and give your opinion. So, I discuss both views. Anyway, I am tell you that. আজকে আপনাদেরকে আমি শেখাবো কয় ধরনের এসে থাকে অ্যাকচুয়ালি পাঁচ ধরনের এসে থাকে সো আমরা এখানে অলরেডি এক ধরনের দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিসকাস বোধ ভিউজ এসে ওয়েল আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেনের ঠিক নিচে যে কোয়েশ্চেন অংশটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এর নিচে কিন্তু এরকম অনেক ব্ল্যাঙ্ক স্পেস থাকবে এই স্পেসটাতে আমরা নোট নিতে পারি চাইলে অর্থাৎ মাফ করবেন অর্থাৎ আমরা যদি কোনো নোট নিতে চাই বা ড্রাফট কোনো কিছু করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো কোনো প্রবলেম হবে না anyway এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যানসার স্ক্রিপ্ট ঠিক এরকম আপনাদেরকে একটা অ্যানসার স্ক্রিপ্ট দেওয়া হবে দেখতে পাচ্ছি কিনা ব্রিটিশ কাউন্সিল আইটিপি ইউনিভার্সিটি অফ কেমব্রিজ ইত্যাদি লেখা এরপর হচ্ছে আপনার ক্যান্ডিডেট নেম আপনার নামটা লিখবেন এরপর হচ্ছে ক্যান্ডিডেট নাম্বার মানে হল আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন আপনাদেরকে একটা নম্বর দেওয়া হবে ইটস জাস্ট লাইক পাসপোর্ট নম্বরের মতো বা বলতে পারেন ফোন নম্বরের মতো সো এরকম একটা নাম্বার আপনাকে দিবে যেটা আপনি এখানে লিখবেন সেন্টার নাম্বার এবং ডেট ইউ নো দ্যাট সেন্টার নাম্বার আপনাকে বলে দেওয়া হবে যদি প্রয়োজন হয় লিখতে হবে অ্যান্ড ফাইনালি ডেট যে ডেটে পরীক্ষা দিচ্ছেন এরপর আপনাকে টিকমার্ক করতে হবে একাডেমিক হলে অ্যাকাডেমিক জেনারেল হলে জেনারেল এরপর আমরা দেখতে পাচ্ছি যে এই এরিয়াটুকু কিন্তু ফর টাস্ক লেখা লক্ষ্য করেন ভালো করে টাস্ক টাস্ক এটা হচ্ছে জন্য এই এরিয়াটা নির্দিষ্ট এরপর আমরা দেখতে পাচ্ছি নিচে কিছু ইনফরমেশনস আছে নট ফর ইউ এটা এক্সামিনার্সদের জন্য এই পেজটাও টাস্ক ওয়ানের জন্যই ডেজিগনেটেড এবং এখানে কিছু ইনফো দেওয়া আছে নট ফর ইউ ফর দি এক্সামিনার্স অনলি এখান থেকে শুরু হচ্ছে টাস্ক টু অর্থাৎ এই এরিয়াটা ডিজিগনেটেড ফর টাস্ক এখানে টাস্ক টু লিখতে হবে আপনাকে যেহেতু এখানে মেনশন করা আছে যে টাস্ক টু তার মানে আপনাকে টাস্ক টু এই অংশেই কিন্তু লিখতে হবে আমরা দেখতে পাচ্ছি টাস্ক টু এর জন্য দুইটা পেজ কিন্তু দেওয়া আছে এনিওয়ে এটা হলো কোয়েশ্চেন পেপার দিস ইজ হাউ আ কোয়েশ্চেন পেপার লুকস লাইক মোস্ট অফ দ্য কেসেস অ্যান্ড এখন আমরা কথা বলবো হচ্ছে টেস্টায় আইটিএস রাইটিংয়ে আমাদেরকে কতটুকু সময় দেওয়া হয় আমরা অলরেডি জানি যে রিডিং এক ঘন্টা এবং রাইটিং এক ঘন্টা করে সময় দেওয়া হয় সো রাইটিং এ ওয়ান আওয়ার যে দুইটা কোয়েশ্চেন থাকবে এই দুইটা কোয়েশ্চেনের জন্য টোটাল হচ্ছে এক ঘন্টা সময় আমাদেরকে দেওয়া হবে সো এখন আমরা কথা বলবো হচ্ছে ওয়ার্ড রিকোয়ারমেন্ট অর্থাৎ আমাদের ঠিক কতটুকু লিখতে হবে গিমি সেকেন্ড গিম চেক দ্য ক্যামেরা ফর ওয়াইড ইটস ওয়ার্কিং সো আমরা এখন কথা বলবো ওয়ার্ড রিকোয়ারমেন্ট নিয়ে টাস্ক ওয়ানের জন্য আমরা দেখতে পাচ্ছি মিনিমাম হান্ড্রেড ফিফটি ওয়ার্ডস লিখতে হবে এবং টাস্ক টু এর জন্য লিখতে হবে মিনিমাম টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস আচ্ছা ক্ষেত্রে একটা বিষয় জেনে রাখা ভালো যে আই এর কেসে রাইটিং মডিউলে হলে কিন্তু প্রিপোজিশানকে ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয় ইভেন আর্টিকেলসকে ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয় সো দ্যাটস এ গুড নিউজ ফর ইউ কারণ মোস্ট অফ দ্য কেসে আমরা আদার এক্সামগুলোতে যেটা দেখে যে হয়তো বা প্রিপোজিশন বা আর্টিকেলসকে ওয়ার্ড হিসেবে কাউন্ট করা হয় না বাট ইন কেস অফ আইএলস এক্সাম প্রিপজিশনস এবং আর্টিকেলস এর কাউন্টেড অ্যাজ ওয়ার্ডস এনিওয়ে যদিও এখানে আমাদের অনেকের কোয়েশ্চেন থাকে যে মিনিমামটা না হয় বুঝলাম হান্ড্রেড ফিফটি ফোর টাস্ক ওয়ান অ্যান্ড টু ফিফটি ফোর টাস্ক টু হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট এইটা নিয়ে আপনাদের সঙ্গে আমি এগেইন পরে ভিডিওতে প্রবাবলি সেটা দশ বা বারো নম্বর এপিসোড হবে আর সামথিং এনিওয়ে সেটা আপনার ইন্ডেক্স থেকে দেখে নিন বারবার বলছি তখন আমি আর ডিটেলস কথা বলবো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে রাইটিং টাস্ক টুতে কি ধরনের এসে থাকে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন সো আমরা এখানে দেখতে পাচ্ছি পাঁচ ধরনের এসে থাকতে পারে নাম্বার ওয়ান আর্গুমেন্টেটিভ এসে আর্গুমেন্টেটিভ এসে ইজ অলসো নোন অ্যাজ অ্যাগ্রি ডিসএগ্রি এসে আমরা অনেকে বলি যে অ্যাগ্রি ডিসএগ্রি এসে এই নামেও পরিচিত তো আমরা শুরুতে একটা এক্সাম্পল দেখে নেই হায়ার এডুকেশন শুড বি কমপ্লিটলি ফ্রি অফ কস্ট টু হোয়াট এক্সটেন্ট ইউ এগ্রি ওয়ার ডিসএগ্রি সো এখানে বলা হচ্ছে হায়ার এডুকেশনটা সম্পূর্ণ ফ্রি হওয়া উচিত আপনি এর সঙ্গে কতটুকু এগ্রি করেন অনেকের মনেই কোয়েশ্চেন থাকবে যে টু হোয়াট এক্সটেন্ট দিয়ে কি মিন করা হচ্ছে এর মানে হচ্ছে আপনি কি এর সঙ্গে পুরোপুরি একমত পুরোপুরি দ্বিমত নাকি পার্সিয়ালি এগ্রি করছেন মাঝামাঝি আছেন সো টু হোয়াট এক্সটেন্ট মিন করছে যে আমি চাইলে পুরোপুরি এন্টায়ারলি এগ্রি করতে পারি ওর আই ক্যান এন্টায়ারলি ডিস এগিউ আর ওর আই ক্যান পার্সিয়ালি এগ্রি উইথ দ্য স্টেটমেন্ট অর উইথ দ্য কোয়েশ্চেন সো এটাই মিন করছে টু হোয়াট এক্সটেন্ট এনিওয়ে এখন আমরা চলে যাচ্ছি discuss both views and give your opinion essay so Amra question question better some people believe that there should be a fixed punishment for each type of crime others however argue that the circumstances of an individual crime and the motivation for committing it should always be taken into account when deciding on the punishment discuss both views and give your opinion. সো আমরা এটাকে আমি একটু আমার মতো করে আপনাদেরকে বুঝিয়ে দিই ব্যাপারটা কেমন প্রথমত হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা ভিউ দেওয়া আছে সো প্রথম ভিউটা বলছে যে পানিশমেন্ট ফিক্সড হওয়া উচিত যে কোনো ক্রাইমের জন্য পার্টিকুলার ক্রাইমের জন্য পানিশমেন্ট ফিক্সড হওয়া উচিত ধরা যাক ব্যাপারটা এমন হতে পারে যে কেউ যদি কেউ যদি চুরি করে তাহলে তার ছয় মাসের জেল হবে ফর এক্সাম্পল তো ফার্স্ট ভিউ আমাদেরকে বলছে যে পানিশমেন্টটা ফিক্সড হওয়া উচিত আই মিন কেউ যদি চুরি করে তাহলে তার ছয় মাসের জেল হয়ে যাবে সেকেন্ড ভিউ বলছে যে আদার সাইভার এখান থেকে লক্ষ্য করে এখানে বলা হচ্ছে যে সার্কামস্টেন্সেস অফ অ্যান ইন্ডিভিজুয়াল ক্রাইম অ্যান্ড দ্য মোটিভেশন ফর কমিটিং ইট এটাকে কনসিডার করে পানিশমেন্ট বা ভাইডিক্ট দিতে হবে রায় দিতে হবে এবং তা কেমন এখন ধরা যাক কেউ চুরি করলো হয়তো তার ঘরে খাবার ছিল না তার কোনো উপায় ছিল না না খেয়ে মরে যাচ্ছিল তখন তাকে চুরি করতে বাধ্য হতে হয়েছে বেঁচে থাকার জন্য খাবার খাওয়ার জন্য তারপরে কি তাকে ছয় মাস জেল দিব নাকি তার সিচুয়েশন বা সার্কামস্টেন্সকে আমরা বিচার করে তাকে ভাইডিক্ট দিব এবং তার যে মোটিভেশন বা ইনটেনশনটা কী সো এগুলো কি বিচার করে এগুলোকে কনসিডার করে আমরা তাকে আসলে জাজ করব কি না সো এই হচ্ছে দুইটা ভিউ এবং আমাদেরকে বলা হচ্ছে যে ডিসকাস করতে হবে এই দুইটা ভিউ এবং শেষে আমাদেরকে অপিনিয়নও দিতে হবে গিভ ইউর অপিনিয়ন সো এটাকে বলা হচ্ছে ডিসকাস বোধ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন এসে এখন আমরা দেখবো হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসঅভান্টেজেস সো অ্যাডভান্টেজ এসেতে যাওয়ার আগে একটু বলে নেই আমি অ্যাকচুয়ালি একটু এফোর্ট দিয়ে একটা বই লিখেছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আম নট সো টোটাল রাইটিংয়ের উপর স্টুডেন্টদের অনেকটা বলতে পারেন রিকোয়েস্ট এবং আমার একটু শখ ছিল যে একটা বই লিখবো চেষ্টা করেছে আমি জানি না কতটুকু ভালো হয়েছে বাট বইটাতে আমি চেষ্টা করেছি হলো স্টেপ বাই স্টেপ রাইটিং মানে স্টেপ বাই স্টেপ বোঝাতে সো দ্যাট আপনি প্রত্যেকটা পয়েন্ট মিনিংফুলি কানেক্ট করতে পারেন সো বইটা কীভাবে আপনি পারচেস করবেন এর বিস্তারিত আমি দিয়ে রাখবো হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন অংশে আমি আরেকটা বই লিখেছি রিসেন্টলি জাস্ট গিভ মি মোমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেমব্রিজ আয়লস টেন ইলেভেন টুয়েলভ থার্টিন স্পিকিং সলিউশন অর্থাৎ কেমব্রিজের টেন ইলেভেন টুয়েলভ এবং থার্টিনের শুধু স্পিকিং পার্টটা সলভ করেছে আমি এবং এক্সপ্লেনেশন সহ এই বইটা সেই বইটাও পাওয়া যাবে আপনারা চাইলে পারচেস করতে পারেন আমি ডিটেলসটা ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে রাখবো আমরা আরেকটু ভালো কিন্তু কোর্সও অফার করি আপনি কোর্স রিলেটেড ইনফরমেশনটা পেতে পারবেন আমাদের ওয়েবসাইট থেকে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি ডাব্লিউ ডাব্লিউ ডট আইএলসপিডি ডট কম গেবেন্ড স্পিডি ডট কম এই ওয়েবসাইটে গেলে আপনারা কবে কোর্স অফার করা হচ্ছে কবে শুরু হবে ডিটেলস এবং কোর্স ফি ইত্যাদি জেনে যাবেন এনিওয়ে এখন আমরা কথা বলবো হচ্ছে অ্যাডভান্টেজ এবং ডিসেজেস নিয়ে তো নাম থেকে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদেরকে সুবিধা অসুবিধে নিয়ে কথা বলতে হবে বাই দা ওয়ে একটু বলে রাখা ভালো যে এখানে আমি ছবি অ্যাড করেছি একটু ফান অ্যাড করার জন্য রিয়েল এক্সাম কোয়েশ্চেন এরকম কোনো ছবি থাকবে না এনিওয়ে তো চলুন আমরা কোয়েশ্চেনটা পড়ে ফেলি অ্যাডভান্টেজ ডিসঅান্টেজেস এটা কেমন হবে

ফিক্স পানিশমেন্ট ব্যাপারটাকে এনডোর্স করা হলো যে না এখন থেকে আমাদের দেশে ফিক্সড পানিশমেন্টকেই আমরা প্র্যাকটিস করবো সেক্ষেত্রে অসুবিধা সুবিধা অসুবিধা চলুন আমরা দেখি হ্যাঁ এখানে কিছু সুবিধার কথা যদি আমরা চিন্তা করি পানিশমেন্ট যদি ফিক্স করা হয় যে কেউ যদি চুরি করে তাহলে তার ছয় মাসের জেল এখন সে কী কারণে করলে সেটা ডাজেন্ট ম্যাটার অ্যাট অল তাহলে কী হবে দুইটা সুবিধা হচ্ছে একটা হচ্ছে যে মানুষ তখন ভয় পাবে ক্রাইম করতে মানে কি ক্রাইম রেট কমে যাবে সো দ্যাট ইজ ওয়ান অ্যাডভ্যান্টেজ সেকেন্ড অ্যাডভান্টেজ হচ্ছে যে এই যে টোটাল প্রসেসটা মানে একটা বিচার ব্যবস্থা একটা এই টোটাল কার্যক্রম দেখা যায় একটা একটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেটাও কিন্তু যখন পানিশমেন্ট ফিক্সড হয়ে যাবে সেটাও কিন্তু রিডিউসড হয়ে যাবে সো আমরা সুবিধা এটা বলতে পারি যে অনেক অল্প সময়ে তখন একটা আমরা রায় দিতে পারবো বা একটা বিচার কমপ্লিট করতে পারবো সো দ্যাট ইজ অ্যান আদার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে যদি বলি সেক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা কেমন হচ্ছে ওই যে একটু আগেই বললাম যে কেউ চুরি করলো কিন্তু আসলে তার ইন্টেনশন ছিল না চুরি করার কিন্তু তাকে বাধ্য হতে হয়েছে হয়তোবা তার ঘরে খাবার ছিল নিচ্ছে সেই ক্ষেত্রে যদি আমরা তাকে ছয় মাসের জেল দিয়ে দেই তাহলে তো তার জন্য ফেয়ার হলো না বিচারটা তাই না তো সেক্ষেত্রে আমরা বলতে পারি ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে বিচার ব্যবস্থা সবসময় কিন্তু ফেয়ার থাকবে না সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আনফেয়ার জাজমেন্ট হয়ে যেতে পারে এই হচ্ছে সুবিধা অসুবিধা যদিও আমি পরের ক্লাসগুলোতে কিভাবে বডি পার্টে আমরা লিখবো এই ব্যাপারটা সেটা ডিটেলস থাকবে সো আপনারা এগেইন ইন্ডেক্স থেকে দেখে নিয়ে দেখে রাখতে পারেন কবে কোন ক্লাসটা হতে যাচ্ছে এনিওয়ে সো আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সেটা দেখা হয়ে গেল চলেন আমরা দেখি এখন হচ্ছে কজ ইফেক্ট সলিউশন এসে কি থাকবে বা কি হয় কজ এফেক্ট সলিউশন এসে গোলাতে আমরা নাম থেকেই বুঝতে পারছি যে এখানে কজ থাকবে ইফেক্ট লিখতে হবে সলিউশন লিখতে হবে এনিওয়ে কোয়েশ্চেন একটা পড়ে নিলে বেটার হয় সবাই আমার সঙ্গে পড়ে ফেলুন গ্লোবাল ওয়ার্মিং কন্টিনিউস টু রাইজ অ্যাট এন ওয়ার্মিং রেট হোয়াইটস হ্যাপেনিং হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্স এবং বলা হচ্ছে সাজেস্ট সাম সলিউশনস তার মানে আমাদের কাছে চাওয়া হচ্ছে কজ এফেক্ট এবং সলিউশন অলদো আই শ্যুড মেনশন দ্যাট নর্মালি আইএলসি এক্সামগুলোতে একসঙ্গে কখনোই তিনটা চায় না এফেস আর কজ ইফেক্ট সলিউশন এসেছে মোস্ট অফ দ্যাকি সে দুইটা করে চায় বাট আমরা আসলে বোঝার স্বার্থে আজকে তিনটা তিনটে নিয়ে এসছি আই মিন কজ ইফেক্ট এবং সলিউশন তিনটে নিয়ে এসেছি এখন চলুন আমরা দেখব হচ্ছে পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট এসে সো আমরা কোয়েশ্চেনটা পড়ে ফেলি কালচারস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আর সিমিলার দেন দি ইউস টু বি ডু ইউ থিঙ্ক ইটস আ পজিটিভ ওর নেগেটিভ ডেভেলপমেন্ট তো এখানে বলা হচ্ছে যে এখন কালচার ওয়ার্ল্ড ওয়াইড আগের চাইতে অনেক অনেক সিমিলার সো এই বিষয়টাকে আপনি পজিটিভলি দেখছেন নাকি নেগেটিভলি দেখছেন একটু বলে রাখা ভালো যে আইএলটিএস এর কেসে আপনারা যদি একটু খেয়াল করেন অনলাইন অফলাইন এভ্রিওয়ার সবাই বলবে যে ফোর টাইপস অফ এসে হুইচ ইজ ট্রু বাট রিসেন্টলি দেখা যাচ্ছে যে এই যে ফিফথ টাইপ পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট টাইপ যেটা কিন্তু ফ্রিকোয়েন্টি আসছে সো দ্যাট ইজ পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট টাইপ এসে আরেক ধরনের কোয়েশ্চেন টাইপের কিন্তু মাঝে মাঝে দেখা যায় যেটাকে আমরা বলি হচ্ছে হাইব্রিড টাইপ বা কম্বাইন টাইপে বলা যায় বা মিক্সড টাইপ এসেও বলা যায় সেটা কেমন চলে না আমরা একটু পড়ি নিই সেটা হচ্ছে কালচারস অল অল আরাউন্ড ওয়ার্ল্ড আর সিমিলার দেন দি ইউসডু বি

প্যারাগ্রাফ এবং দ্যাট ইজ দি স্যাম্পল অ্যান্সার আমি যদিও ডিটেলস পরবর্তী ক্লাসগুলোতে ডিটেলস দেখাবো যে ইন্ট্রোডাকশন কীভাবে লিখতে হবে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড বডি প্যারাগ্রাফগুলোতে কীভাবে লিখতে হবে একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড সো বেটার হয় আপনারা পরবর্তী ক্লাসগুলো আবার একটু দেখে রাখেন যে ইন্ডেক্সগুলো থেকে দেখে রাখেন কী কী ক্লাস হতে যাচ্ছে ক্লাস টু থ্রি ফোর ফাইভ এভাবে একেবারে থার্টি ফাইভ পর্যন্ত আপ টু থার্টি ফাইভ সো ইয়া দ্যাটস অল্টো টুডে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পেরেছেন কিছুটা হলেও শিখতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো যেটা শেয়ার করে আমাদেরকে ইনসপায়ার করুন অল আই ক্যান সাই সো থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড ফর ওয়াচিং সিএন নেক্সট ভিডিও আনটিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম